দিনাজপুরের হিলিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার আব্দুর রফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজার শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা লস্কর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেসার রহমান প্রমুখ।